नमस्कार। बर्तमाने प्राय बेशिरभाग मानुषेरी एकटी गुरुत्वपूर्ण समस्या हलो चुलेर समस्या। विभिन्न कारणे प्रत्येकेरी प्राय चुल पड़ार समस्या रयेछे। आज एई भिडियोटिर माध्यमे योगासनेर द्वारा चुल पड़ार समस्या ओ चुल बृद्धिर उपाय सम्पर्के आलोचना करब। तो चलुन भिडियोटी शुरू करी। प्रथमे जे योगासनटिर कथा बोलबो सेटी हलो उष्ठासन पद्धति। प्रथमे वज्रासन अवस्थाय बसुन, शरीरके ओपरे तुलुन, कोमरे हात दिये शरीरके पिछनेर दिके बाकिये डान हात दिये डान पायेर गोराली ও বাম হাত দিয়ে বাম পায়ের গোড়ালিকে ধরুন। মাথাকে পেছনের দিকে ঝুলিয়ে রাখুন, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক অবস্থায় থাকবে। শীর্ষাসন পদ্ধতি। প্রথমে বজ্রাসন অবস্থায় বসুন, ধীরে ধীরে শরীরকে ও হাত দুটিকে সামনের দিকে এগিয়ে দিন। এবার ওই হাত দুটি মাঝখানে মাথাটি রেখে পা দুটিকে আস্তে আস্তে ওপরে তোলার চেষ্টা করুন ও মাথার ওপর ভর রেখে পা দুটি জড়া অবস্থায় সোজা করে রাখুন। প্রথম প্রথম এই আসনটি করার জন্য দেওয়ালেরও সাহায্য নিতে পারেন। সর্বাঙ্গাসন পদ্ধতি। প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন, এবার আস্তে আস্তে পা দুটি জড়া অবস্থায় সোজা করে ওপরে তুলুন। কোমরে হাত রেখে থুতনি বুকের সাথে লেগে থাকবে ও শ্বাস প্রশ্বাস স্বাভাবিক অবস্থায় থাকবে। পদহস্তাসন পদ্ধতি। প্রথমে সোজা অবস্থায় কোমরে হাত রেখে দাঁড়ান, এবার শ্বাস ছাড়তে ছাড়তে দেহকে সামনের দিকে নামিয়ে বা ঝুঁকিয়ে দিন। এবার হাতের তালুগুলি পায়ের পাশে নিয়ে গিয়ে পায়ের পাশের মাটি স্পর্শ করুন, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক অবস্থায় রাখুন। উত্থান পদাসন পদ্ধতি। প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন, এবার আস্তে আস্তে শ্বাস নিতে নিতে পা দুটি জড়া অবস্থায় ওপরে তুলুন এবং হাত দুটি শরীরের পাশে রাখুন। শরীরের সাথে পায়ের 90 ডিগ্রি কোণ হবে। বালায়াম পদ্ধতি। প্রথমে পদ্মাসন অবস্থায় বসুন, এবার দুই হাত বুকের সামনে নিয়ে গিয়ে দুই হাতের নখগুলি পরস্পর পরস্পরের সাথে ঘষুন। সসংগাসন পদ্ধতি। প্রথমে বজ্রাসন অবস্থায় বসুন, এবার হাঁটু দুটিকে যতটা সম্ভব ছড়িয়ে দিন। দুই হাতের তালু হাঁটু দুটির মাঝখানে রেখে হাত দুটি নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে প্রসারিত করুন। হাত দুটি সমান্তরাল অবস্থায় থাকবে, থুতনি মাটির সাথে লেগে থাকবে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক অবস্থায় থাকবে। প্রাণায়াম পদ্ধতি। প্রথমে পদ্মাসন অবস্থায় বসুন, এবার ডান হাত দিয়ে ডান নাকটি চেপে ধরে বাম নাক দিয়ে শ্বাস নিন। অনামিকা দিয়ে বাম নাকটি চেপে ধরে ডান নাক দিয়ে শ্বাস ত্যাগ করুন। আবার ডান নাক দিয়ে শ্বাস নিয়ে বৃদ্ধাঙ্গুলি দিয়ে চেপে ধরে বাম নাক দিয়ে শ্বাস ত্যাগ করুন। এছাড়াও কিছু আসন রয়েছে, যেমন বজ্রাসন, মৎস্যাসন, পর্বত আসন ইত্যাদি। আসনগুলি নিয়মিত করলে চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ও এই সমস্ত আসনগুলির দ্বারা চুলের বৃদ্ধি ঘটানোও সম্ভব হয়। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।